নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ নীলাঞ্জনা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে শুরু করি। আজকে আমি বানাবো সকলের প্রিয় জিরা রাইস। প্রতিদিন আমাদের ভাত খেতে কারোরই ভালো লাগে না, বিশেষ করে বাচ্চাদের। বাচ্চাদের যদি জিরা রাইস এইভাবে বানিয়ে খাওয়ানো হয় কিন্তু বেশ ভালো লাগবে। বেঁচে যাওয়া ভাত দিয়েই আমি বানাবো আজকে জিরা রাইস। তাহলে চলুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে জিরা রাইস বানাচ্ছি। জিরা রাইস বানানোর জন্য আমাদের প্রয়োজন, আমি এখানে বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, আমি ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম আর লাগছে জিরে, যেটা না হলে আমাদের জিরা রাইস হবে না। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। এছাড়া লাগবে নুন, চিনি আর সাদা তেল আর অল্প পরিমাণ ঘি। গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট ফ্রাই করে নেব। এবারে আমি দিচ্ছি জিরে। জিরেগুলো অল্প ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ উঠছে। এবারে দিয়ে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম। গ্রিন ক্যাপসিকামটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এবারে দিচ্ছি অল্প পরিমাণ নুন। ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। নুন চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের জিরা রাইস। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।